কোন শব্দ আছে এটা আপনাকে টোটালি ভুলে যেতে হবে তো এর জন্যই আমি আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেকে আজকের প্রোগ্রামটা সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করবেন এবং তার সাথে পেন অ্যান্ড পেপার দিয়ে নোট করবেন যাতে আমাদের আজকের আলোচনাটা আপনার কাছ থেকে একটু বিধা না যায় এবং চেষ্টা করবেন প্রত্যেকটা সময় যখন প্রোগ্রামটা হবে আপনি আপনার জায়গা থেকে সম্পূর্ণ ডিসিপ্লিনের মাধ্যমে মনটা স্থির করে প্রোগ্রামটা নেওয়ার জন্য আমরা কি সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ পেন এন্ড পেপার রাখবেন কারণ আজকে আপনাদেরকে আপনাদের লাইফের সবচেয়ে বেস্ট কিছু থিওরি দিব যাতে আপনাদের বিজনেসটা আপনাদের প্রত্যেকটা দিন আপনি কত সুন্দর করে সাজাবেন সেই বিষয়টা প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি আর বাকিটা হচ্ছে আপনাদের চিন্তা চেতনা আপনাদের কাজের উপরে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব? আমরা আজকে আলোচনা করব বেস্ট একটা থিওরি নিয়ে যেইটা নিয়ে সমগ্র পৃথিবীর মানুষ যত সফল ব্যক্তিরা আছেন তারা বলেন আজকে আমরা এমন একটা বিষয় জানবো যেখান থেকে আপনি আপনার নেক্সট জেনারেশনকে এমন একটা থিওরি দিতে পারবেন যেই থিওরির মাধ্যমে শুধু আপনি না আপনার নেক্সট জেনারেশনও প্রভাবিত হবে ইনশাল্লাহ এবং এটা আদিকাল থেকে আসছে আজকে এবং সেটা থাকবে আমাদের আগের যে দিনগুলি চলে গেছে এটা হচ্ছে অতীত বর্তমান যে সময়টা আছে এটা হচ্ছে বর্তমান বাট কালকে যে সময়টা আসবে এটা হচ্ছে ভবিষ্যৎ তাহলে এই সব কিছু ডিসাইড করবে আপনার ওপর মানে আপনার ব্রেনের উপর আজকে আমরা কথা বলবো ব্রেন মাইন্ডসেট এবং আমাদের সফল হওয়ার জন্য ডেইলি অ্যাক্টিভিটিস সো তিন চারটা বিষয় নিয়ে আজকে আমি কম্বাইন করে একটা ওয়ার্কশপ ক্রিয়েট করেছি এবং সেই ওয়ার্কশপটা অবশ্যই সফল করার জন্য আপনার আমার মনটা স্থির করতে হবে এটাই হচ্ছে আপনার মাইন্ডসেটের প্রথম বিষয় মাইন্ডসেট মানে কি মন স্থির করা মন স্থির করা এটা হচ্ছে মাইন্ডসেটের প্রথম বিষয় এখন মনটা যদি বলে আমি স্থির করার জন্য তার আগে আমি বলবো আপনার ব্রেনটা কি ব্রেন মানে কি ব্রেন হচ্ছে আপনার মস্তক আপনার মাথার ভিতরে যে মস্তকটা থাকে সেটাকে বলা হয় ব্রেন এখন এই ব্রেনের কাজটা কি এখন এই ব্রেনটা কাজ করে কিভাবে আমরা এটা আগে জানবো মানুষের ব্রেন প্রথমত দুইটা ওয়েতে কাজ করে একটা হচ্ছে থট প্রসেস আর একটা হচ্ছে বিলিভ প্রসেস থট প্রসেস কি চিন্তার চিন্তার যে মাধ্যমটা প্রসেস হচ্ছে একটা মাধ্যম চিন্তার যে মাধ্যম আর একটা হচ্ছে বিলিভ আপনি যা চিন্তা করবেন সেটা যখন বিলিফ করবে তখনই আপনার যে কাজটা করতে চান সেটা আপনি সম্পন্ন করতে পারেন এবার আসেন তট প্রসেস আমাদের কাজ করে কিভাবে তট প্রসেস আমাদের কাজ করে দুইটা মাধ্যমে দেখুন আজকে যে বিষয়গুলো আলোচনা করতেছি এইগুলি কিন্তু অনেক ধরনের বই পড়ে তারপরে কিন্তু ভিডিও দেখতেছি বিভিন্ন লিডারদের সাথে কথা বলতেছি এবং আমার এক্সপিরিয়েন্স থেকে সব কিছু শেয়ার করতেছি ইভেন আজকের এই ট্রেনিংয়ের আমি ফিফটি পারসেন্ট ওয়ার্ড নিয়ে আসবো আমার খুব কাছের প্রিয় ভাই এবং বন্ধু এবং সহযোদ্ধা আমার আপন ভাই আরিফ শাহ কারণ ওনার কাছ থেকে অনেকদিন আগে উনি একটা ট্রেনিং করেন ইমোশনাল ইন্টেলিজেন্স মানে ইমোশনের উপর ইন্টেলিজেন্স হওয়া সো উনি একটা ট্রেনিং করে এবং সেই ট্রেনিংটা সম্পর্কে আমাকে এক সপ্তাহ বিভিন্ন বিষয় উনি আমাকে এক্সপ্লেন করে এবং সেইগুলি আমি তার কাছ থেকে অনেকটাই শুনে কিন্তু সেগুলো আমার লাইফে অনেক অ্যাপ্লাই করি এবং আমার অনেক ব্যাটার রেজাল্ট আমি তৈরি করতে পারতেছি ইনশাল্লাহ ইন ফিউচার তৈরি করবো আজকে যে আলোচনা এটা কিন্তু একটা কম্বাইন বিভিন্ন শুধু এটা না আমি যদি আপনাদেরকে বলি একটু সময় নেবেন সো আহ এই যে একটা বই উনি কিন্তু আমাকে বইটা পাঠাই ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর ইন্টেলি বইটার উপর আমি অনেকটা স্টাডি করি ফুললি এবং আর একটা বই আছে আপনার মাইন্ডসেট নামে একটা বই আছে এটা আমেরিকার একজন সাইকোলজিস্ট এবং চিন্তাবিদ মানে একজন রাইটার উনি লিখেছেন এই বইটা আপনার অলমোস্ট যদি দেখে যে আপনার সার্চ করে দেখবেন টোয়েন্টি মিলিয়নের উপর বইটা সেল হয়েছে টোয়েন্টি মিলিয়ন আপনি চিন্তা করতে পারতেছেন কপি সেল হয়েছে এটাও আমি ইংলিশটা পড়েছি কৌরাল দিসুদা ওকে সো এনিওয়েজ সো আমাদের ব্রেনটা কাজ করে প্রথমত দুইটা ওয়েতে একটা হচ্ছে থট প্রসেস আর একটা হচ্ছে আপনার বিলিফ প্রসেস এখন থট প্রসেসটা কিভাবে কাজ করে আমাদের আজকের প্রোগ্রামটা কিন্তু রেকর্ড হচ্ছে সো আপনারা যারা ভিডিওতে থাকবেন সো কেয়ারফুলি থাকবেন এটা কিন্তু আমি ইউটিউবে রাখবো যেন আপনারা পরবর্তীতে আবার সেটাকে রিপিট এবং একটা ঘন্টা যেন আপনারা ট্রেনিং হিসেবে করতে পারেন আমি কিন্তু ইউটিউবে দিয়ে রাখবো মিটিং শেষ হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আপনারা যেন ট্রেনিং করতে পারেন কারণ আমাদের অনেক বিজনেস পার্টনার আছে হয়তো বা আপনারা অনেক সময় তাদেরকে অনেক বিষয় দিতে পারেন না ব্যস্ততার কারণে যে শিখতে চায় তাকে আপনারা সাজেস্ট করতে পারবেন সো আমাদের মাইন্ডটা কাজ করে দুইটা থট প্রসেস প্রসেস বিলিফ এখন প্রসেস কাজ করে আবার তিনটা ওয়েতে প্রসেস কাজ করে তিনটা ওয়েতে কিভাবে সেটা কনসিয়াস মাইন্ড আনকনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড এবার আসেন কনসিয়াস মাইন্ড কি জাগ্রত মন মাইন্ড মানে ঘুমন্ত মন তারপর হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড যেটাকে বলা হয় অবচেতন এখন এই তিনটাকে আমি একটু বিশ্লেষণ করি যেটাকে বলা হয় চেতন অচেতন এবং অবচেতন এটাকে আমি ঘুমন্ত বললাম এটা হচ্ছে জাগ্রত আরেকটা হচ্ছে আপনার অবচেতন তো এই যে তিনটা মাইন্ড আমাদের কাজ করে সেটা কিভাবে কাজ করে জাগ্রত হচ্ছে ধরেন আপনার আশেপাশে এই মুহূর্তে একটা গ্লাস আছে এটা যদি আপনার ফ্লোরে পড়ে যায় তাহলে এটা 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 ভেঙে যাবে আপনি আপনি জানেন বুঝতে পারেন হচ্ছে জাগ্রত আপনি আপনার জায়গা থেকে ধরেন কোনো একটা জিনিস আপনার কাছের জিনিস বা একটা বাল্ব নিয়ে আপনি লাগাতে চাচ্ছেন এটার মধ্যে যা প্রেসার করা যেমন আমাদের ডিম ডিম যদি আমরা একটু জোরে প্রেস করি সিদ্ধ ছাড়া তাহলে ডিমটা কি ভেঙে যাবে না ভেঙে গেলে আপনার যে জায়গাটা আছে সেটা নষ্ট হয়ে যাবে ডিংটা ভাঙার একটা সিস্টেম আছে এইটা আপনি জানেন এটা হচ্ছে জাগ্রত এখন আসেন ঘুমন্ত মন যেটাকে আমরা বলতেছি অচেতন অচেতন মনের কাজটা কি অচেতন মন হচ্ছে আপনি ঘুমিয়ে আছেন আপনি কোন একটা স্বপ্ন দেখলেন ঘুম থেকে ওঠার পর সেটা মনে করতে পারতেছেন না সম্পূর্ণ আপনি হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছেন সেন্সলেস হওয়ার কারণে আপনার অনেক কিছু আপনার আপনি কি হচ্ছে আপনার সাথে কি গড়তেছে আপনি সেটা জানেন নাই আপনি ঘুমিয়ে আছেন ঘূর্ণিঝড় হয়ে গেছে ভূমিকম্প হয়ে গেছে আপনার কোনো খবর নাই এটাকে বলা হয় ঘুমন্ত মন বা অচেতন আপনি ঘুমের অবস্থা আছে অচেতন আমরা বলি না অচেতন আছে এখন আরেকটা মন হচ্ছে অবচেতন অবচেতন কি এই যে এখন আপনি আমার কথা শুনতেছেন তারপরে আপনার মাইন্ডের মধ্যে অনেকগুলি চিন্তা চলে আসতেছে আপনি আটকায় রাখতে পারবেন না এটা চিন্তা চলে আসতেছে এইটা না ওইটা কালকে এই কাজটা আরে আমার এই কাজটা বাকি কি আরে এই কাজটা আরে লিডার কি বলতেছে বিভিন্ন চিন্তা ভাবনা চলে আসতেছে আপনি চান বা না চান অটোমেটিক এই চিন্তাগুলি আসবে এটাকে আপনাকে কখনো কন্ট্রোল করতে পারবেন না সহজে এটা আসবেই আমরা নামাজ পড়তে গেলে দেখা যাচ্ছে যে আমি ভাত রান্না করলাম তরকারি রান্না করলাম বা এইটা সেটা এরকম অনেক চিন্তা ভাবনা আসে না আসে এগুলো হচ্ছে অবচেতন মনের আপনি চাইলেও আসবে আপনার না চাইলেও আসবে এটা হচ্ছে অবচেতন মনের কাজ অবচেতন মনের কাজ একটা মানুষ প্রত্যেকদিন কম করে হলেও আপনার দুই হাজার থেকে শুরু করে বাহাত্তর হাজার পর্যন্ত চিন্তা ভাবনা আছে যেটাকে অবচেতন মন অটোমেটিক নিয়ে আসে যার ভিতরে হাজার হাজার স্বপ্ন তৈরি করে হাজার হাজার ভিজুয়ালাইজ এই যে ড্রিমস এর মতো আপনি সারাদিন ভাবতে থাকেন কোনো কিছু একটা আর্ট করে ফেলেন ডিজাইন করে ফেলেন আপনার মস্তিষ্কের মধ্যে চিন্তাগুলি এইটাই হচ্ছে কিন্তু আমাদের অবচেতন মনের কাজ এখন এই অবচেতন মন চেতন মন অচেতন মন এরা কাজ করে কিভাবে এরা কাজ করে বা এগুলা বাস্তবায়িত হয় কিভাবে আপনি যখন সারা দিন একটা বিষয়কে যত বেশি চিন্তা করবেন যে বিষয়টাকে এটা ভালো হোক খারাপ হোক এটা আপনি পারবেন না পারবেন আপনি সমস্যা নিয়ে চিন্তা করতেছেন সারাদিন সমস্যায় ফেস করবেন আপনি পারবেন না চিন্তা করতেছেন আপনি পারবেন নাই সফল ব্যক্তিদের চিন্তা ভাবনা কিরকম হয়ে জানেন তারা সব সময় চিন্তা করে পজিটিভ এই আপনি যত আমাদের ব্রেনটা হচ্ছে একটা গার্বেজের মতো আপনি যত ইনপুট করবেন গার্বেজ এখান থেকে বেট বের হবে আউটপুট হবে গার্বেজ তাহলে এই পর্যন্ত ক্লিয়ার আমাদের ব্রেন তিনটা কাজ করে এখন মানে আমাদের যে আমাদের যে থলিভ প্রসেস এই থট প্রসেস কাজ করে তিনটা মাধ্যমে চেতন অচেতন অবচেতন ওকে এখন কথা হচ্ছে আমাদের ব্রেন কাজ করে কিভাবে বা বিলিভ করে কিভাবে আপনি যে জিনিসটাকে বেশি বেশি মনে করবেন বেশি ভিজুয়ালাইজ করবেন বেশি চিন্তা করবেন সেটাকেই আপনি যখন ঘুমিয়ে যান আপনি বিল আপনি বিশ্বাস করতে পারবেন আপনার ব্রেনের কোনো কোনো দেখা গেছে আপনার ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট ফাইভ ধরেন দেড় কেজি থেকে তিন কেজি ওজনের যে ব্রেনটা আমাদের মস্তিষ্ক যে ব্রেন মস্তক বলি আমরা এটার এক একটা সেল এক একটা কোষ বলা হয় এটাকে সেল বা কোষ এই এক একটা কোষ এক একটা নিউ ফোল্ডারের মতো আপনার মোবাইলে যেমন নিউ ফোল্ডার হয় সে ফোল্ডারের মতো আর এই ব্রেনের যে নিউ ফোল্ডারটা ধরেন আমি এখনো পর্যন্ত রাশিদ ভাইয়ের সাথে কথা বলি নাই নাম দেখছি এখন নামটা আমার আছে যতক্ষণ পর্যন্ত রাশিদ ভাইয়ের নামটা আমি না জানবো তার চেহারাটা দেখছি ততদিন পর্যন্ত সেটা থাকবে একটা নিউ ফোল্ডারের মতো আমার ব্রেনে যখন আমি রাশিদ ভাইয়ের সাথে কথা বলবো আমি জানবো যে ওনার নাম রাশিদ আমার নাম ইমন তখন রাশিদ ভাই কি হবে আমার ব্রেনের মধ্যে একটা সফটওয়্যার সেট হয়ে যাবে এটা রাশিদ যেমন মিতু আপুর সাথে কথা বলার আগে কিন্তু আমি কখনো জানতাম না ওনার নাম মিতু যখন ওনার সাথে আমি কথা বললাম তখন ওনার নামে একটা ফোল্ডার সেভ হলো আমার ব্রেনে তাজরিন তনায় মিতু এখন আমি অনেকের নাম মুখস্থ রাখি সেটা কিভাবে কারণ এইটা যখন তার নামটা জানার পরে বাহাত্তর ঘন্টার ভিতরে যখন আমি সেটাকে আবার রিভিউ করি আবার মনে করি আবার মনে করি এটা সেভ হয়ে যায় আমার আপনি জানলে অবাক হয়ে যাবেন থ্রি ট্রিলিয়নের উপরে আমাদের মাথার ভিতরে সেল আছে ব্রেন আছে এই পৃথিবীতে এই একশো এর মধ্যে মাত্র পঁচিশ পার্সেন্ট ব্রেনের কাজে লাগাইছে যারা সফল আলবার্ট আইনস্টাইন উনি ব্রেনের কাজে লাগাইছে মাত্র আপনার গবেষণায় দেখা গেছে বিশ থেকে পঁচিশ এর কাছাকাছি বাকি যারা আছে তারা আট পার্সেন্ট দ্য ব্যান্সি এবং অন্যরা যারা আছে তারা আট পার্সেন্ট থেকে নয় পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে তারা কত সফল হয়ে গেছে মাত্র দশ পার্সেন্ট কাজে লাগায় একটা ব্রেনের যে কুশের কথা বললাম এই একটা ব্রেনের কুশের পাওয়ার হচ্ছে আল্লাহ এত পরিমাণ পাওয়ার দিয়ে দিছে আপনার আটটা পৃথিবী রাখার ক্ষমতা আল্লাহ একটা সেল এমন কয়েক আছে আপনার আর আপনি বলেন যে আমার জ্ঞান নাই আপনি বলেন আমার কাছে টাকা নাই আপনি বলেন আমার কাছে অর্থ নাই সুপার কম্পিউটার যেটা সমগ্র কম্পিউটারে আপনার সেট আপ দিয়ে রাখে সুপার কম্পিউটার কম্পিউটার কে তৈরি করছে ভাই মানুষ টেকনোলজি আজকে আমরা যে এখানে যে প্রোগ্রাম করতেছি গুগল মেট এটা মানুষের তৈরি ব্রেনের তৈরি মানুষের ভিজুয়ালাইজ করছে এরকম ভাবে হবে এরকমভাবে করবো ডিজাইন তারা লিঙ্ক সেট করছে তারা কুডিং দিছে রাইট আর রং সো আপনার আমার ব্রেনের সম্পর্কে আমরা এখনো অবগত না এখন ব্রেনের কিন্তু খাবার আছে এটা পরে বলবো আগে ব্রেনের বিষয়টা শেষ করি সো ব্রেন কি করতে হবে আপনার ব্রেনের যে কাজটা করে আপনার ব্রেন আমরা কিন্তু সবাই ঘুমাই শরীরের রেস্ট আছে কিন্তু ব্রেনের কিন্তু রেস্ট নাই মৃত্যুাক পর্যন্ত আপনি ঘুমায়া থাকলেও আপনার ব্রেন কিন্তু কাজ করে কিভাবে কাজ করে ব্রেন কিন্তু কাজ করে 24 7 এই কথাটা বুঝবেন 24 7 মানে 24 ঘন্টা পুরা সপ্তাহ 7 দিন কাজ করে ব্রেন আপনি ঘুমান আপনার ব্রেন ঘুমায় না ঘুমানোর সময় আপনার যে ঘুমান গার্লফ্রেন্ড এর সাথে পার্টি করতেছেন মা বাবার সাথে যায় আপনি খাওয়া দাওয়া করতেছেন মালয়েশিয়া থেকে আমার মতো হ্যাঁ এরকম আছেন না অনেকে এই যে কি করেন আপনি কি জান আপনার ব্রেইন রান আপ করে আপনার ব্রেন ফ্লাইং করে আপনার ব্রেইন ট্রাভেলিং করে আপনার ব্রেইন এর মধ্যে আছে এটার পাওয়ার আপনারা জানেন না আজকে আমরা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা জানেন আরো অনেক বিশ্লেষণ আছে আরো ডিপলি কথা বলার আছে বাট আমি আপনাদেরকে বেসিকলি শেয়ার করতেছি যাতে আপনি বুঝতে পারেন যে ভাই আপনার ব্রেনের যে পাওয়ার আল্লাহ তালা যা দিছে এটা টাকা দরকার নাই ব্রেন ইউজ করলে আপনি রাজা ওকে সো এখন আসেন আপনার ব্রেন কিভাবে ডিসাইড করে আপনি যখন কোন বিষয়কে নিয়ে চিন্তা করতেছেন রাতে ঘুমানোর পরে আপনার চেতন মন অচেতন মন আর হচ্ছে অবচেতন মন এই চার তিনজনে মিলা গবেষণা করা শুরু করে তিনজনে আপনি কোন জিনিসটা নিয়ে আপনি আপনি কি খারাপ চিন্তা নিয়ে ভাবছেন আপনি কি ভাবতেছেন যেমন আপনার ভাবা যদি এরকম ভাবেন যে আরে আমার দ্বারা তিন ইনভাইট করতেছি কেউ আমার কথা শুনে না কেউ আমার সাথে বিজনেস করতে আসে না কেউ আমার সাথে যায় না কেউ এটা করে না আমার সময় নেই ব্রেন কিন্তু তাই বলে আপনি জানেন ব্রেন মানুষের ব্রেন হচ্ছে একটা বাচ্চা মানুষের মতো আপনি যখন বলবেন যে আপনি পারেন না এই কাজটা আপনার কথা কেউ শুনেন আপনার ব্রেন বলে ইয়েস তোমার কথা কেউ শুনেন ব্রেন সাথে সাথে উত্তর দেয় আপনাকে এটা আপনি বুঝতে পারেন না বুঝলে আপনি ব্রেন রে পিডাইতেন হাই ব্রেন এসব ঠিক বলস কিন্তু ব্রেন কিন্তু সব সময় সঠিক ব্রেন হচ্ছে কিসের মতো জানেন আপনি হচ্ছেন ব্রেন আর আপনি হচ্ছেন রাজা আর ব্রেন হচ্ছে উজির বা সেনাপতির মতো সিপাই মতো রাজা যেমন বলে না এটা ঠিক বলে রাজা মশাই এটাই ঠিক ব্রেনও আপনি বারোটা যখন বলেন তখনও বলে ঠিক তার মানে এটা কিন্তু ব্রেনের কোনো দোষ নাই কারণ আপনি আপনার ব্রেনে যা দিতেছেন ব্রেন কিন্তু প্রতি উত্তরে কিন্তু আপনাকে তাই দিচ্ছে ব্রেন কিন্তু প্রতি উত্তরে তাই করতেছে হম এই জিনিসটা কিন্তু খুবই পয়েন্টেবল আমরা এখন কোনো ফেসবুকে ট্যাক্স করব না আমার এটা ভিডিও হচ্ছে আমি বলতেছি আপনাদেরকে আমি স্ক্রিন রেকর্ড করতেছি ভিডিও হচ্ছে সো প্লিজ ডোন্ট ট্যাক্স এন লিসেন টু মি ফোকাস অন দ্য মিটিং থ্যাংক ইউ সো মাচ সো ব্রেনের কাজ কি ব্রেনের কাজ হচ্ছে আপনাকে সবসময় ইয়েস বলা ব্রেনে কখনো নো বলবে না আপনি যদি বলেন আমি এটা পারবো না বলবে ইয়েস আমি এটা পারবো ইয়েস ব্রেনের কাজ হচ্ছে শুধু ইয়েস বলা তাহলে এবার চিন্তা করেন আপনি আপনার প্রত্যেকটা দিন যে কথা বলবেন মানুষের সাথে কোন কোন স্টেপে কথা বলবেন কোন ওয়েতে কথা বলবেন তার সাথে কিন্তু ব্রেন কানেক্টিং সো এখন আপনার ব্রেনটাকে আপনি কিভাবে কি শিখাবেন সেটা কিন্তু আপনার উপর নির্ভর করবে কারণ আপনি যে রকম আচরণ করবেন রাত্রে তিনজন কিন্তু বৈশে গবেষণা করবে আর গবেষণা করার পরে যেটা টিক মার্ক দিবে আপনার সেই কাজেই মনে করেন হয়ে যাবে এই যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম দুই মাসের ভিতরে ডায়মন্ড হবো আর এটা মনে প্রাণে সারা দিনে চিন্তা করতাম কিভাবে হব কোন রয়েতে হব কোন প্রসেস হব বাট আমি হবই হব ব্রেন ও মনে করেন আমার সিগন্যাল দিয়েছে তুই হবেই হবি। আমার কাজের স্পিড বাইরে গেছে ব্রেন তখন ফর্মুলা বের করে দেয় এইভাবে কাজ কর এইভাবে কাজ কর এইভাবে কাজ কর অটোমেটিক দেখবেন আপনার ভিতরে একটা ডেলিকেট চলে আসে মানে আপনার ব্রেনকে যদি আপনি একবার আপনার স্বপ্নটাকে বিশ্বাস করায় ফেলতে পারেন আমার এটা দরকার আমি এটা চাই ব্রেন বলবে হ তোর এটা দরকার তুই এটা চাস তখন ব্রেনেই কিন্তু আপনার সব প্রসেস নিয়ে আসে আমার কাছে টাকা নাই কিন্তু আমি আমার কাছে টাকা নাই কিন্তু আমি কোয়ালিফাই হব তখন ব্রেন বলে তুই কোয়ালিফাই হতে পারবি তখন ব্রেন দেখবে না আপনারে বিভিন্ন দরণের কাজে লাগায় দিবে কিভাবে মানুষের কাছে যা তারে বল তারে বল আন্টি বল আঙ্কেল রে বল ভাইরে বল ওমুকরে বল তমুকরে বল ফেসবুকে সবাইরে বল অটোমেটিক দেখবেন আপনি কাজ করা শুরু করছেন তখন মানুষ কিছু বললেও আপনার কাছে কিছু লাগবে না কারণ কেন আপনার ব্রেন আপনারে অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিছে সো ব্রেন ইজ ইম্পর্টেন্ট আপনার ব্রেনটাকে কি শিখাবেন ব্রেনটাকে কি বুঝাবেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার আমরা অনেকেই বলি যে আগামীকাল আমি এই কাজটা চেষ্টা করব চেষ্টা করা মানে ব্রেন বলে হাও ঠিক আছে ব্রেনে কিন্তু আবার অনেকে এক্সকিউজ দেখাইবো সেটা কি তো শরীরটা টায়ার্ড এই যে শরীরটা ব্যথা আসতে তখন বলবেন আরে টায়ার্ড না এখন এটা করা যাবে না আরে এই সমস্যা ওই সমস্যা অনেক সমস্যা তৈরি করে দিবে যখন আপনার ব্রেন কি শিখায় ফেলবেন যে আমার এটা দরকার আমি এটা করবই তখন কিন্তু ব্রেন আর কখনো আপনাকে এক্সকিউজ দেখাবে না পেট ব্যথা হলেও কবে যে এই কাজটা কমপ্লিট কর টোটালি ক্লিয়ার নাকি এখনো ক্লিয়ার না আপনি কি হ্যালো ঘুমিয়ে গেছেন নাকি জাগ্রত আছেন একটু হ্যান্ড রাইজ করবেন ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ আমি সবাইকে দেখতে চাই যেন সবাই আপনারা ক্লিয়ার হন এই কথাগুলি আপনারা টাকা দিয়ে কিনে পাবেন না টাকা দিয়ে কিনে পাবেন না এটা কিন্তু খুব আপনার লাইফের জন্য নিয়ে নেন আপনার নেক্সট জেনারেশন যারা আসবে তাদেরকে খুব সুন্দর করে বিষয়গুলি হ্যান্ড ওভার করবেন এবার আসেন আপনার ব্রেনের সাথে তাহলে ব্রেনের কাছটা শুনলেন এবার আসেন ব্রেন কিন্তু ব্রেনের সাথে সাথে কিন্তু আমাদের অনেক আরও প্রসেস আছে যেগুলো আমাদের সাথে কাজ করে ঠিক আছে সো আমাদের ব্রেনের যে প্রসেসগুলির সাথে সাথে কিন্তু আমাদের এই যে ব্রেনটা সুন্দর আমরা সিদ্ধান্ত নিই এই সিদ্ধান্তগুলি কিন্তু আসে সম্পূর্ণ ডিসকাশনের মাধ্যমে কনসাস সাবকনসাস আর আন আনকনসিয়াস মাইন্ডের সব কিছু মিলে এখন কত হচ্ছে আমাদের ব্রেনের সম্পূর্ণ কানেক্টিং কিন্তু আমাদের ব্রেনটাকে পরিচালনা করার জন্য আমাদের কিন্তু ইন্দ্রিয় কানেক্টিং থাকে সেটা হচ্ছে কানের মাধ্যমে নাকের মাধ্যমে হাতের মাধ্যমে জিব্বার মাধ্যমে চোখের মাধ্যমে এগুলো হচ্ছে ইন্দ্রিয় এর মাধ্যমে কানেক্টিং থেকে তো আপনাকে বুঝতে হবে আপনি আপনার ব্রেনকে কি প্রবেশ করাবেন সো আমি কি বলছিলাম আজকের প্রোগ্রামে ব্রেন এবং মাইন্ডসেট এখন কথা হচ্ছে আমরা বিজনেস করতে আসছি আমরা তো সবাই এখান থেকে সফল হতে আসছি এই যে সফল হওয়া এই যে আমি বলি বারবার আপনাদেরকে মাইন্ডসেট করেন মাইন্ডসেট করেন কি মাইন্ডসেট করবেন মাইন্ডসেট কি করবেন কারণ দেখেন আপনার মাইন্ডসেট করছেন আর মাইন্ডসেটটাকে বারবার মনে করা দূরের মধ্যে অনেক পার্থক্য মাইন্ডসেট করা আর বারবার আপনার মাইন্ডসেটকে মনে করা এটা কিন্তু অনেক পার্থক্য মাইন্ডসেট করছেন আপনি ডিএক্সএন থেকে ক্রাউন অ্যাম্বাসেডার হতে চান কিন্তু আপনাকে এই মাইন্ডসেটটা আবার মনে করাতে হবে যে আমি ক্রাউন অ্যাম্বাসেডার হব ইনশাল্লাহ আমি ক্রাউন অ্যাম্বাসেডার হব ইনশাল্লাহ এই যে আপনার ব্রেন তখন বারবার আপনাকে সিগন্যাল দিবে এবং যত বেশি এটাকে রিমাইন্ড অ্যান্ড রিমাইন্ড করবেন সারা দিন আপনি কয়েক হাজার বার বাহাত্তর হাজার বার বিভিন্ন বিষয়ে মনে করতেছেন আপনি বাহাত্তর হাজার বারের ভিতরে আপনি আপনার এই স্বপ্নটা আপনার লক্ষ্যটাকে আপনি 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 বারবার বারবার মনে মনে যখন বারবার মনে তখন কিন্তু আপনার সেটাকে যখন গ্রিন সিগন্যাল দিয়ে দিবে তখন আপনি কিন্তু আপনার জায়গা থেকে সফল হবেন এবার একটা স্টোরি শেয়ার করি এই স্টোরিটা অনেকদিন আগে আমি আহ একটা জায়গায় শুনেছিলাম যে আসলে আমাদের ব্রেনটা কিভাবে কাজ করে আমাদের ব্রেনটা কিন্তু আমরা যে কোনো কিছু সিদ্ধান্ত নেই তার সাথে সাথেই কিন্তু ব্রেনটা প্রসেস করে নেই প্রসেসে নিয়ে নেই সেটা কিভাবে ওকে এই প্রসেসটা আমি আপনাদেরকে বুঝাই লিসেন টু মি কেয়ারফুলি সবাই যারা আছেন একটু কেয়ারফুলি শুনবেন কেয়ারফুলি শোনার চেষ্টা করবেন যারা এখানে আছেন বিষয়টা হচ্ছে যে আমাদের ব্রেনটা যে কাজ করে এটা প্রসেসটা আমি আপনাদের শেয়ার করি আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সফল হব এটা কিন্তু হয়ে গেছে অলরেডি ডিসাইড বাট আপনি রেজাল্ট পাচ্ছেন না কারণ এই রেজাল্ট মধ্যে আছে প্রসেস এটা কি ধরেন আমি আরিফসা তারপরে তাজরিন্তনায় মৃত আমাদের রিফাত ভাই এবং সেলিম ভাই আমরা গেলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমাদের খুব খিদা এখন আমরা চার পাঁচ জনে মিলে আমরা ডিসাইড করলাম আর বাকিদের যে বলতেছি না তার মানে না সবাইকে নিয়ে গেলাম কিন্তু একসাথে সবার নাম বলতে বলতে আমার দুই মিনিট চলে যাবে তো যাই হোক আমরা রেস্টুরেন্টে গেলাম যাওয়ার পর আমরা ওয়াইটারকে জিজ্ঞেস করলাম তোমার এখানে কি খাবার আছে উনি বলল চিকেন বিরিয়ানি আছে কাচ্ছি আছে যারা কাচ্ছি তারা আবার মনের ভিতরে আবার এখনো মনে করেন আমি কাচ্চি খাবো না 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 এটা করা যাবে ওকে ফাইন সো আমাদেরকে কি করতে হবে ব্রেন কিন্তু আমরা যখন গেলাম রেস্টুরেন্টে আমি জিজ্ঞেস করলাম ওয়াইটারে কি আছে বলল যে কাচ্ছি আছে চিকেন বিরিয়ানি আছে তারপরে হচ্ছে আপনার পোলাও আছে সো কোনটা সহজে করা যাবে কোনটা সহজে করা যাবে আমাকে একজনে মিটিং এর মধ্যে জিজ্ঞেস করতেছে লিডার আপনি ফ্রি আছেন কি করা দরকার যাই হোক সো আমাদের তখন সরি নিয়ে আমরা যখন যখন রেস্টুরেন্টে গেলাম জিজ্ঞেস করলাম তখন কি করে আমাদেরকে মেনু সো আমরা ডিসাইড করলাম যে কাচ্চি খাবো এখন কাচ্চি হইতে কতক্ষণ লাগবে কারণ ওই রেস্টুরেন্ট আবার ফ্রেশ ফ্রেশ খাবার বানাই কাচ্চি ফ্রেশ বানাই দিবে ফ্রেশ বানাই দিবে কোনো কিছু বানানো নাই তারা বানায়া গরম গরম দিবে এখন আমি জিজ্ঞেস করলাম কাচ্ছি কতক্ষণ লাগবে বললো বিশ মিনিট ঠিক আছে সো কাচি যে বিশ মিনিট লাগবে আমারও খুব লাগতেছে ইস এখন পুরান যাওয়া দরকার সো যাই হোক এনিওয়েজ ইনশাল্লা একদিন যাবো সো সেবের অর্ডার দিল উনি যে আপনার ওয়াইটারে যায় কিন করলো সিস্টেমে কিন করার পরে সেবের কাছে গেল আপনার কেউটি কিচেন ডোকেট যেটা কেবল হয় এটাই কেউটির কিন্তু কেউটির একটা মিনিং আছে কিচেন ডোকেট আবার বারের যেটা আছে আপনার বিউটি বার টিকেট বা কিচেন টিকেট কেটি যেটাকে বলা হয় সো এই যে আপনার তার কাছে গেছে সেবে কি করছে অর্ডার পাওয়ার পরে সেবে আপনার যে কাচ্ছি হবে খাসির গুস্ত সেটাকে নামাইলো আপনার ফ্রিজ থেকে কারণ তারা তো ফ্রিজে রাখে নষ্ট হয়ে যাবে খাবার ফ্রিজ থেকে নামায়া পানির মধ্যে রেসে মশল লসলা সব কিছু দিয়ে আপনার আস্তে আস্তে মেরিনেট করলো আপনার চাল গুলিরে দিল দিয়ে আপনার গরম করে রান্না বাড়া শুরু করে দিছে দশ মিনিট হওয়ার পরে বলতেছে আর অল্প সময় লাগবো এখন আমার তো দুই মিনিট পরে তো মনে করেন যে মাতামত সব গরম হয়ে গেছে মৃত্যু না এখন খাইতেই এটা চেঞ্জ করেন না এতক্ষণ ওয়েট করতে পারবো না ঠিক আছে কি করা যাবে যে তো লিডার বলতেছে এখন খাবে না এটা চেঞ্জ তো আমি জিজ্ঞেস করলাম এটা ক্যান্সেল করে দেন এখন কি করবে সে সে তো ক্যান্সেল করবে কারণ কাস্টমার অলওয়েজ রাইট কাস্টমার কখনো রং নাই কাস্টমার অলওয়েজ রাইট সো সে কি বললো যে শেফকে যে শেফ গ্যাসটা এটা ক্যান্সেল করে দিছে গ্যাসটা নতুন কিছু অর্ডার করবে সো আবার উনি কি করলো এখন সেবে কি করবো অর্ধেক কুকিং হয়েছে এটা তো এই রেস্টুরেন্টের নিয়ম হচ্ছে কোনো আপনার একবার যেটা রান্না হয় সেটা দ্বিতীয়বার ইউজ করে না সেটা ফালাই দিছে বা ডিসকার্ড করে দিছে এটা ওয়েস্টেজ দেখাবে ডিসকার্ড এখন মেনু দিলাম এখন আরিপসা ডিসাইড করলো যা আপনার এখানে কতক্ষণ সময় লাগবে কোনটা করতে কি আছে আর এগুলো ছাড়া বলতেছে ফ্রেঞ্চ ফ্রাই আছে তারপরে হচ্ছে আপনার আহ আরো অন্য কিছু আছে তো বলো এক কাজ কর একটা ফ্রেন্স পাই দেন কত লাগবে এটা 7 মিনিট সময় লাগবে এখন আরিফ শ কোদার তো সারা দিন ট্রেনিং মিটিং করলো এখন পেটে অনেক ক্ষুধা লাগছে এখন আরিফ শ সহ্য করতে পারতেছে না 3 মিনিট যাওয়ার পরে বলতেছে ভাই আপনাদের এখানে যে রেস্টুরেন্ট রান্না বাননা করে এগুলো এত লেট হয় কেন এতক্ষণ হয়ে গেছে শেফ আলুগুলি আলুগুলো অর্ডার পাওয়ার পর আলুগুলো কাটলো সুন্দর করে সেটাকে ফ্রাই করার জন্য দিয়েছে আস্তে আস্তে করে পাকাইতেছে যেন সুন্দর দেখায় সুস্বাদু হয় একটু সল দিছে হ্যাঁ আর দিছে। অনেক ফেভার আসার জন্য এখন তো সহ্য হচ্ছে না এখন তো আমাদের সহ্য হচ্ছে না এখন সহ্য না হওয়ার পরে কি ঘটনা ঘটলো সহ্য না হওয়ার কারণে আরেফ বলতেছে এটা ক্যান্সেল করতে হবে না আমি আর অপেক্ষা করতে পারবো না ক্যান্সেল যখন ক্যান্সেল করে দিল ক্যান্সেল করার পর তারপর এখন আমাদের রিফাদ বা জিজ্ঞাসা করতেছে বাই ইনস্ট্যান্ট কি আছে আপনি ইনস্ট্যান্ট কি আছে আমাদের ছেলেমেয়ের পানি খাইতেছে নাটস বাদাম যে আছে আর কিছু নাই আমরা যদি তাহলে তিনটা অর্ডার চেঞ্জ করলাম রাইট পাঁচ মিনিট যদি আর অপেক্ষা করতাম তাহলে কিন্তু আমরা কাচ্ছি খাইতে পারতাম সো আল্লাহ সুবান আল্লাহ তালা যখন আমরা কোনো সিদ্ধান্ত নেই তখন সেই সিদ্ধান্তটা উনি ওই সময় কবল করে নেই আল্লাহ কিন্তু কথা হচ্ছে এই যে খাবার যে হইতে আপনি একটা চিন্তা করেন আমরা যে ভাতগুলি খাই সে ভাতগুলি আসে কোথায় থেকে ধান থেকে আমার বাবা যেহেতু একজন কৃষক আমি কৃষণের সন্তান আমি প্রাউড ফিল করি এটা বলতে আমার বাবাকে আমি দেখছি দানগুলি আপনার যখন আবার জমিতে রোপণ করার আগে দাম কিন্তু থাকে আপনার নর্মাল এটাকে পানির মধ্যে ভিজায় রাখে বিশ থেকে পঁচিশ দিন তারপর এটা থেকে আপনার ছোট ছোটি আপনার করার মতো বের হয় হ্যাঁ ছোট ছোট আপনার গুছা বের হচ্ছে এটাকে আবার কি করতেছে আপনার মাঠটারে সুন্দর করে চাষাবাদ করে সেটাকে আপনার ওইখানে আবার আবার ওটাকে মাঠে ছড়াচ্ছে তারপর যখন গুছাগুলি একটু বড় বড় হচ্ছে দানের দানের চারাটা হচ্ছে এটাকে আবার উঠায় নিয়ে আসতেছে আবার পরিষ্কার করে তারপর আবার ক্ষেতের মধ্যে জমির মধ্যে নিয়ে আপনার আবার রোপণ করতেছে তারপর ছয় মাস পরে দান হচ্ছে তারপর সে কাইটা বাড়িতে নিয়ে আসতেছে আনার পরে সেটাকে আবার সিদ্ধ দিতেছে প্রথম সেটাকে আলাদা করতেছে আলাদা করার পর সেটাকে একটু শুকানোর পরে সিদ্ধ দিচ্ছে সিদ্ধর পরে আবার সেটাকে কি করতেছে আপনার মেশিনে নিয়ে যাচ্ছে মেশিন থেকে ধানগুলি সুন্দর করে ভাঙানোর পরে সেটা হয়ে যাচ্ছে চাল আর অংশগুলি হচ্ছে আপনার নষ্ট কুদ আমরা ছোট বলে আপনার ভাঙা চাল সেই ভাঙা চালগুলি আমরা একটা সাইটের একটা আর ভালো চালগুলি আমরা স্টক করে তারপর কাচ্ছি আচ্ছা আপনি কি মনে করেন যে চালটা কি একদিনে চলে আসছে আপনার লাইফে যখন আপনি কোনো থেকে সফল হতে চান কোনো কাজ করতে চান সেই কাজে গন্তব্যে পৌঁছাতে চান সেটা সঠিক ছিল কিন্তু কথা হচ্ছে এই যে প্রসেসটা পর্যন্ত আপনি ধৈর্য সহকারে এই সময় পর্যন্ত লেগে থাকা বা ওইখানে যাওয়া পর্যন্ত হচ্ছে আপনার আর কেন আপনারা যে কাজটা শুরু করছেন সেই কাজ থেকে আজকে যারা এখানে আছেন আমি বিশ্বাস করি এই এন বিজনেসে যারা আছেন আজকে পর্যন্ত যারা এতদিন পর্যন্ত আহ শুরু করে আছেন যারা এতদিন পর্যন্ত লেগে আছেন কেন আপনাদের বিজনেস হচ্ছে না বা আজকে আপনি যেহেতু লেগে আছেন আপনি যদি লেগে থাকেন তাহলে আপনার লাইফটা কোথায় যাবে আর আপনি যদি আজকে এইখান থেকে কাজটা কয়েট করে দেন আপনি যদি প্রসেসটা অনুসরণ না করেন আপনি যদি অনুকরণ না করেন তাহলে আপনার লাইফটা নিщёнদে ব্যর্থ আমার রাইট অর রং নিщёнদে ব্যর্থ তাজন্তনে আমি তো লাইক দিলে হবে এটা লাভ দিতে হবে এটা এটা হচ্ছে এটা হচ্ছে কি এটাই হচ্ছে আমাদের ভিউটি যে আমরা যদি লেগে থাকি তাহলে ব্রেনের ব্রেনের পাওয়ারটা বুঝতে পারছেন এটা আরো ডিপলি অনেক ব্রেনের পাওয়ার আছে এখন কথা হচ্ছে তাহলে আপনাকে যেহেতু সিদ্ধান্ত নিছেন আমি তুমি নিয়ে খুব সুন্দর নাম যাই হোক আমি তার মানে হচ্ছেন আপনি তো এখন কথা হচ্ছে যে এই যে আমাদের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত যখন আমরা নেই এই সিদ্ধান্তর উপর আমাদেরকে লেগে থাকতে হবে এবং এই সম্পূর্ণ প্রসেসটা ফলো করতে হবে আপনারা কি গতকালকে বলছিলাম গতকালকে আপনাদেরকে বলছিলাম যে গোল সেট করার জন্য করছেন কতজন করছেন একবারে বুকের মধ্যে হাত দিয়া বলেন যে আমি করছি বুকের মধ্যে হাত দিয়া বলেন আর কেউ করেন নাই শুধু মিতুই করছেন চিন্তা করেন আচ্ছা রিফাত ভাই করছেন আর কেউ করেন নাই তাহলে আপনার আগাবেন কি করে প্রসেস তো ফলো করেন নাই প্রসেস তো ফলো করেন নাই আপনার ব্রেন কিভাবে বিশ্বাস করবে ভাই আমি কিন্তু বলতেছি আপনাদের কি যে তিন মাস ট্রেনিং করাবো না একটার সাথে একটা লেজ আছে একটার সাথে একটার সাথে মিশে আছে কিন্তু আপনি যতই জ্ঞানী হন আপনি যতই আপনার ফর্মুলা তৈরি করেন এই ফর্মুলার বাইরে কোনো কিছু হয় না মানুষ পেটের থেকে জন্ম নেয় মানুষ কলা গাছ ফাইরা হয় না হ্যাঁ গাছের থেকে মানুষ পয়দা হইতে দেখছেন না তার মানে কি যে প্রসেস আছে সেই প্রসেস আপনারা ফলো করতে হবে আপনি এমনে কান আর কান খাবার এই খান খাবারই খাইতেছেন তো যারা এখনো গোল সেট আপ করেন নাই গতকালকে বলছিলাম স্বপ্ন দেখেন স্বপ্নগুলি লিখেন লেখার পরে সেটাকে টার্গেট বানান শর্ট টার্ম মিড টার্ম আর লং টার্ম ডেট সহ টার্গেট বানায় সেগুলার এই যে আজকের যে প্রোগ্রামটা কেনই এই ডিজাইনটা কারণ কথা হচ্ছে এই যে আজকের মাইন্ডের মধ্যে আপনার তাহলে আপনার স্বপ্নটাকে আপনার বারবার দেখবেন বারবার মনে করবেন আপনার গোলটাকে বারবার মনে করবেন আর আপনার ব্রেনটা দেখবেন ব্রেন কখন আপনার সিগন্যাল দিবে সেটা আপনি আমি এখনো নিশ্চিত না আপনি হয়তো বা রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে আপনার ব্রেনে সিগন্যাল দিয়ে দিতে পারে আপনি ঘুমের থেকে উঠার পরেই দেখতে পারেন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে একটা জাগ্রত করে ফেলছে আপনি নিজেও জানেন না কখন বাট এই কাজটা আপনার সামনে সব সময় করে রাখতে হবে যেন আপনি সেই কাজটা জানেন না কবে হবে সময় লাগে আপনার ব্রেনের একটা জিনিসকে যখন আপনি যদি কাউকে পছন্দ করেন সেটা একদিনেই পছন্দ হয়ে যায় না রাস্তা দিয়ে আমরা ট্রেনে যেতেছি কত সুন্দরী মেয়েদের দেখে না কত হ্যান্ডসাম ছেলেদের দেখে না দেখার সাথে সাথে কি প্রেম হয়ে যায় না এটা হয় না সুন্দর আর হচ্ছে রিলেশন এটা দুইটা একসাথে না আপনি দেখেন দেখার পরে যখন বারবার তাকে মনে মনে করতে করতে থাকেন থাকেন তার সাথে কমিউনিকেশন করতে থাকেন একটা সময় পরে তার সাথে আপনার ব্রেনটা বেশি বেশি সেটার প্রতি আপনাকে ফোকাস দেয় সেই জন্য হচ্ছে আপনাকে আপনার জায়গা থেকে আপনার ব্রেনের জায়গা থেকে আপনার ব্রেনের জায়গা থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফোকাস দিতে হবে টোটালি আপনাকে টোটালি আপনার জায়গা থেকে আপনার মাইন্ড সেট আপ করতে হবে এবং রিমাইন্ড করাতে হবে বারবার এখন ব্রেনের মেডিসিন কি আমি আপনাদেরকে বলি তারপরে আমি আপনাদেরকে বলবো যে আমাদের ডেলি লাইফটা কিভাবে কাজ করা দরকার ব্রেনের মেডিসিন হচ্ছে আপনার মেডিটেশন মেডিটেশন মেডিটেশনটা কি মেডিটেশনটা হচ্ছে এরকম কেউ এখন আমি বলতেছি আপনারা হোয়াটসঅ্যাপে একটু মেসেজ খুব কম করবেন ব্রেনের মেডিটেশন হচ্ছে ব্রিথ ইন আপনার অনেক সময় হাইপার হয়ে যান আপনি রাগান্বিত হয়ে যান আপনার সবচেয়ে ওষুধ হচ্ছে আপনি ইন করেন প্রত্যেক দিন যদি কেউ সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে ঘুমানোর আগে পাঁচ থেকে দশ মিনিট সে মেডিটেশন করতে পারে সে ধ্যানে থাকতে পারে ধ্যান মানে হচ্ছে ধ্যান বুঝতে পারতেছেন সাইলেন্ট মোডে আপনার ইন ব্রিদ নেবেন আপনি যে স্বপ্নটা চাচ্ছেন বা আপনার যে একটা বিষয়ের উপর মনে করে সেটাকে ফোকাস আপনি জিকিরও করতে পারেন সেখানে আপ টু ইউ আপনি এখানে জিকির করতে পারেন আপনি এখানে একটা বিষয়ের উপর বারবার বেশি মনে করতে পারেন আর ব্রিড দম নেন আপনার বডিটা পুরো শীতল হয়ে যাবে আপনার ব্রেনটা পুরো নিউটালে চলে আসবে আপনার ব্রেনের মধ্যে যত জাঙ্ক আছে সেগুলো রিমুভ হয়ে যাবে আপনার ব্রেনটা আবার নতুন করে প্রসেস চলে আসবে আমরা মোবাইল যখন হ্যাং হয়ে যায় কি করি রিস্টার দে রাইট সেম সেম আপনার ব্রেনটাকে সেম কাজটা করাতে হবে এটা হচ্ছে ব্রেনের ওষুধ ব্রেনের ওষুধ ব্রেনের কিন্তু অক্সিজেন লাগে মেডিটেশন যখন করবেন আর যত ভালো চিন্তা করবেন হোক সেটা দশ বছর পরের ভালো চিন্তা যত করবেন হতে পারে এরকম যে আমি আমার জীবন সঙ্গী আমি বিয়ে করি নাই আমি আমার জীবন সঙ্গী নিয়ে আমি হজ করতে যাবো ভালো চিন্তা না কত সুন্দর আবার এটা করা যায় আমি আমার জীবন সঙ্গী নিকে নিয়ে সিনেমা দেখবো তার মানে হচ্ছে আপনি দশ বছর আগের থেকে যা চিন্তা করছেন সেটার উপরে কিন্তু আপনি কামানো শুরু করবেন কি গুনা কামানো শুরু করবেন যদি চিন্তা করেন আমি হজে যাবো একটা সহি সুন্দর নিয়ত পজিটিভ যত চিন্তা করতে পারবেন তত আপনি পজিটিভ এনার্জি পাবেন যত বেশি নেগেটিভ চিন্তা করবেন তত বেশি নেগেটিভ এনার্জি আসবে আপনার সাথে মানুষ যখন কাউকে হত্যা করতে যায় সেটা কিভাবে যায় তার প্রতি যখন রাগ অভিমান গুসা সবকিছু নিয়ে আসে তখন আর যদি যখন মানুষ তার এনেমিকে ভালোবাসতে তারা নিয়ে ভালো চিন্তা করে আল্লাহর কাছে দোয়া করে আরেক সে কিছুদিন আগে একটা কথা বলছিল উনি আপনার বাংলাদেশে আহ প্রোগ্রামে গেছিল সো আমাদের একজন লিডারের কথা উনি বলছিলেন যে আপনি যদি এই সারা দিনে একশো জন মানুষকে মাফ করেন শুধু কমা চান তার জন্য আল্লাহর কাছ থেকে তাহলে এটা রিওয়ার্ড হয়ে আসে সব আলোচিন্তা করেন ক্লিয়ার আসলে ব্রেনের পাওয়ার কি ব্রেনটা কাজ করে কিভাবে হ্যালো আমাকে দেখা যায় আজকে আমি কি শার্ট পরে আছি আমি কোন শার্ট হ্যাঁ ও আচ্ছা 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 ঠিক আছে ইউ আর রাইট ব্রো ইউ আর

পঞ্চাশ হাজার টাকা পাঁচ টাকার জন্য আমি ব্যবসা শুরু করতে পার ভাই আল্লাহ তালা আপনারে পাঁচ মিলিয়ন ইউএস ডলারের একটা ব্রেন দেওয়া দিছে গবেষণা দেখা গেছে যে মানুষের ব্রেনের ওজন কত ফাইভ মিলিয়ন ইউএস ডলার এত টাকা পরিমাণ ব্রেনের দাম আপনার তাহলে আপনার এখন টাকার কুচ করবেন আপনার ব্রেন ইউজ করেন আজকে পৃথিবীতে যেই ব্যক্তি আপনারা এই যে সফটওয়্যার বানাইছে তারা তো ব্রেন দিয়ে বানাইছে নাকি তারা টাকা এটার মধ্যে সফটওয়্যার মধ্যে টাকা দিছে ব্রেন বাই ব্রেন ব্রেন আপনার ব্রেনটারে শুধু কালি স্থির করেন কাজে লাগান বিশ্বাস করেন আল্লাহ আপনার যে পরিমাণ শক্তি ব্রেনের যদি আপনি এটার ব্যবহার করে মানুষ পৃথিবীতে হাজার বছর যাবৎ তাদের নাম লেখা আছে দশ পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট সর্বোচ্চ ইউজ করছে আলবার্ট আইনস্টাইন যে ব্যক্তি ইরোনিয়াম ওই যে পারমাণবিক যন্ত্রের কথা শুনেন না ইউরোনিয়াম হচ্ছে এক ধরনের খুবই রাসায়নিক বিক্রিয়া করতে পারে ইউরোনিয়াম এত পাওয়ারফুল যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে ফালাইছিল হিরোসিমা নাগাসাকিতে এটা এত তেজস্ক্রিয় অ্যাটম বোম বানায় যেটা দিয়া এই উনি এটা গবেষণা করছিলেন এটা নিয়ে প্রথম ইরোনিয়াম সো মাত্র উনি সবচেয়ে বেশি ইউজ করছে উনার ব্রেন্ডের নিয়ে এখনো গবেষণা করতেছে মানুষে এখনো লেভে আছে তার ব্রেন্ডের নিয়ে গবেষ করে তার ব্রেনের এত সে চিন্তা করতে কিভাবে তারা বলতো কিন্তু মানুষের পাগল আপনারা আলবার্ট আইনস্টাইন এর কথা শুনবেন একটা সাকসেস স্টোরি একটা গল্প আপনাদের মনের ভিতরে একটা আতঙ্ক চলে আসবে আলবার্ট আইনস্টাইন বলছিলেন আরো সরল পথে চলে আলো আপনি যেভাবে রাখেন আলো বিউ রাখেন কিন্তু আরো সরল পথে চলে উনি তো জার্মানের তো জার্মানের যত বিজ্ঞানীরা আছে তারে বলছে পাগল এবং জার্মান থেকে তারা বিতরিত করে তারা জঙ্গলে রাখছে তিন বছর পরে সারা পৃথিবীর আলো সরল পথে চলে তারপর তারা নিয়ে আসছে ও জঙ্গলে থেকে তার কাছে কাতা কলম ছিল না সে মাটির মধ্যে বৈশে বসে একটা সূত্র লিখছিল ই টু এম সি স্কোয়ার এনার্জি এম তে হচ্ছে বস্তুর পর আর তে হচ্ছে আপনার mc2 mc2 বস্তুর ভর গতির উপরে একটা সূত্র উনি লেখছিলেন সোনাকে যখন নিয়ে আসছে তারপর উনি বলছিলেন যে আজকে জার্মানবাসী বলবে আইনস্টাইন জার্মানবাসীর সন্তান আর বিশ্ববাসী বলবে আইনস্টাইন বিশ্ববাসীর সন্তান বর্তমান যুগটা হচ্ছে কি আপনার আইনস্টাইনের যুগ এবং আইনস্টাইনের পরে যদি দ্বিতীয় কেউ থাকে সেটা হচ্ছে স্টিফেন হকি যিনি পৃথিবীতে তার হাত নাই পা নাই সে ছিল আপনার হাতের অবস্থা মানে একটা একটা ইয়াং ছিল তারপরে সে আপনার হয়ে তার অনেক বই লেখা আছে সে স্যাটেলাইট কিভাবে তৈরি করবে স্যাটেলাইট কিভাবে ফিট করবে সে যায় নাই সেখান থেকে বই গবেষণা করছে শুধু ব্রেনের মাধ্যমে যে লোকে কথা বলতে পারে না যে লোকের সারা বড়ি প্যারালাইসিস আর তারে দিয়েই কিন্তু এখন সারা জগৎ চলতেছে স্টিফেন হকি আইনস্টাইন আপনি চিন্তা করেন ওরাও মানুষ আমরাও মানুষ আমাদের কথা কয়জন মনে করে আর ওনাদের কথা কয়জন মনে করে আমরা সবাই মনে করতেছি সো এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর এখন আপনার আমার দায়িত্ব শুধু এটা আপনার আমার দায়িত্ব শুধু এটাই যে আমরা শোনা তা না আমাদের বিজনেস পার্টনার যাদের আছে তাদেরকেও এই শক্তি সম্পর্কে অবগত করা কি আমরা সবাই করবো না ইনশাল্লাহ আমরা শিখবো আমরা অন্যদেরকে হেল্প করবো এই যে আজকে যে আপনারা এখানে একটা নতুন জিনিস পাইলেন এটা আগে কে পাইছেন আগে কে শুনছেন জানেনি নাই আমাদের বাবা মা কখনো বলে নেই কারণ আমাদের বাবা মা অত সুন্দর করে জানে না কিন্তু আমরা এখন জানতেছি আমরা জানাবো আমাদের নেক্সট জেনারেশন এখন আমাদের সন্তানরা যদি হয় নেক্সট জেনারেশন ইনশাল্লাহ যারা আসবে তাদেরকে তো আমরা আগে থেকে এই বিষয়গুলি জানাইতে পারবো যে তোমাদের ব্রেন এরকম কাজ করে তখন তার ব্রেনের উপর একটা বিলিফ চলে আসবে ভালো বিলিফ চলে আসবে এবং তারা দেখবেন একটা সঠিক কাজ করবে এটা এটা আমরা আমি বিশ্বাস করি। হচ্ছে যা করবেন তাই সাথে ঘটবে এবার ভালো হোক খারাপ হোক আপনি পাঁচ বছরের ভিতরে মাল্টিমিলেনিয়ার হবেন এটাও শিখ আপনি সারা জীবন মাল্টি মাল্টিমিলিনিয়ার হইতে পারবেন না এটাও ঠিক সম্পূর্ণ নির্ভর করবে আপনার মাইন্ডসেটের উপরে তাহলে কি গত কালকে যে ট্রেনিং করালাম আজকে ট্রেনিং এর সাথে কিন্তু অনেক রিলেটেড এখন আপনি ডিসাইড করেন আপনার কাজগুলো আপনি কিভাবে করবেন 300বিবি টার্গেট নিয়ে কাজ করতে হবে এটা হচ্ছে মাইন্ডসেট 300বিবি আমি নিজে সেল দিব মাইন্ডসেট সেকেন্ড হচ্ছে আমি 10 জন 5 জন জন সর্বনিম্ন 6 জন 10 জন আমি জয়েন করাবো পুরা মাসে কারণ আগামী মাসে আরো সুন্দর বিজনেস হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো এখন আছেন ডেইলি অ্যাক্টিভিটিজ নিয়ে একটু আলোচনা করি ডেলি অ্যাক্টিভিটিস থেকে আমরা যে মাইন্ডটা সেট করলাম সেই সেটের উপরে আমরা যেভাবে মাইন্ডটা সেট করব ধরেন আপনি প্রত্যেকদিন দিন কয়টা কাজ করেন হতে পারে আপনি লিখেন যে আমি আজকে এটা রাত্রি ঘুমে সব সময় আপনি মাইন্ড সেট আপ করে শুবেন আগের দিন আগে কালকে আমি আলোচনা করব আপনাদের সাথে কিভাবে আমরা প্রি প্ল্যানিং করব অ্যাডভান্স প্ল্যানিং করে আমরা কাজ করব প্ল্যানিং করলে কি হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব পরিকল্পনা কারণ পরিকল্পনা ছাড়া আপনার কখনো রেজাল্ট করা যাবে না পরিকল্পনা কি কালকে আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন পরিকল্পনা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর একটা টপিক আমি কিন্তু আপনাদেরকে ভেঙে ভেঙে এক্সপ্লেন করতেছি যাতে আপনাদের জন্য খুব ইজি হয় আপনাদের প্রত্যেকটা বিষয় বোঝার জন্য সো আমরা পরিকল্পনা নিয়ে আলোচনা করব তার সাথে হচ্ছে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসটা আপনি যা মাইন্ডসেট আপ করবেন রাতে ঘুমানোর আগে আপনি যা মাইন্ডসেট আপ করে ধরেন আপনি কালকে পাঁচজন ব্যক্তিকে আপনি ফলো আপ দিবেন আপনার হতে পারে বিজনেস পার্টনার হতে পারে আপনি ইনভাইট করুন পাঁচজন ব্যক্তিকে ফলো আপ দেবেন এটা একটা লিস্ট করে ফেলতে হবে আপনাকে এটাও কালকে আসবে পরিকল্পনার মধ্যে তারপর হচ্ছে আপনি ট্রেনিং করবেন কয়টায় আপনি কয়টা ট্রেনিং আছে আপনার কালকে সেটা ক্লিয়ার লিখে ফেলেন তারপর হচ্ছে আপনি আপনার জায়গা থেকে আপনি ডিএক্সএন এর কত পিবি সেল করবেন একদিনে বাই আপনি নিতেই পারেন একটা চ্যালেঞ্জ আপনি করতে পারেন যে কালকে আমি পাঁচশো পিবির প্রোডাক্ট সেল দিবো আপনার পাঁচশো পিবি যদিও না হয় তাহলে যদি একশো পিবি হয় বা আপনার দশ পিবি হয় আপনার লস আছে লস নাই তো আসছে তো কিন্তু আপনি যদি জিরোই থাকে তাহলে কিভাবে আপনি সেল করতে যাবেন সো এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর আপনি পাঁচটা বা সাতটা কাজ সেটাকে একবার রুটিন করে ফেলতে হবে প্রত্যেক দিনের জন্য প্রত্যেক দিনের যেমন আপনারা সোশ্যাল মিডিয়াতে আমি যেটা বলি সোশ্যাল মিডিয়াতে আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে প্রত্যেকটা গ্রুপে আপনি উইশেস দেন আপনার প্রত্যেকটা লিডারকে আপনি উইশেস দেন প্রত্যেকটা লিডারকে উইশেষ দেন উইশেষ দেওয়ার পর আপনি আপনার জায়গা থেকে যে কাজটা করবেন আপনার বিজনেস পার্টনারদেরকে ফলো আপ দেন তারপর আপনি একটা সময় করে আপনি আপনার জায়গা থেকে একটা ট্রেনিং করেন একটা ছোটখাটো একটা ভিডিও দেখেন আপনার দুইটা পোস্টিং করেন সোশ্যাল মিডিয়াতে তারপর হচ্ছে আপনার প্রোডাক্টগুলি ইউজ করেন রেগুলার একটা প্রোডাক্ট সম্পর্কে পড়েন এরকম আপনার কিছু হ্যাবিট তৈরি করতে হবে ডেলি কাজ করার জন্য ইনশাল্লাহ সো আমরা প্রত্যেকেই করবো তো এই মাইন্ডসেটটা আমরা কাজে লাগাবো তো আজকের প্রোগ্রামটা যেটা আমরা করছি ইনশাল্লাহ ইনশাল্লাহ সো আমি সবাইকে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই কাজে লাগাবেন এবং বেস্ট কিছু করতে পারবেন আর আমি এই স্ক্রিন ভিডিওটা আবার আমি দিয়ে রাখবো আমার ইউটিউব চ্যানেলে আপনারা আপনাদের জায়গা থেকে ইনশাল্লাহ দেখে নেবেন সো আমি সবাইকে বলবো সবাই সবাই জায়গা থেকে আপনারা উৎসাহিত কাজ করেন এবং আপনারা নিশ্চিত সফল হবেন ইনশাল্লাহ যদি আপনার মাইন্ড সেট আপ করেন প্রকর মাইন্ড আপ করতে হবে রাইট মাইন্ডসেট করতে হবে ইনশাল্লাহ যে আমি করবোই করবো এটা আমার দরকারই দরকার এটা এক মাসের ভিতরে দরকার এটা দুই মাসের ভিতরে দরকার আল্লাহ যদি বাঁচায় রাখে তিন মাসের ভিতরে দরকার ছয় মাসের ভিতরে দরকার বাট এটা আমার দরকার ইনশাআল্লাহ আমি করবো এই প্রসেসে ইনশাআল্লাহ আমরা কাজ করব। সো বেস্ট উইশেস সবার জন্য আবার কালকের প্রোগ্রামের জন্য দাওয়াত রইল ইনশাল্লাহ আসসালামু আলাইকুম